অ্যাকাউন্ট রিসিভেবল। হ্যাঁ, এখন আমরা এআর মডিউল নিয়ে আলোচনা করব যে এআর মডিউলে আমরা কি কি ফাংশনালিটি কিভাবে কভার করেছি। তো এআর মডিউল বেসিক্যালি আমরা বলতে বুঝি যেটা যেটা হচ্ছে ধর কাস্টমার কাস্টমারের কাছে পেমেন্ট কালেকশন, যেটা কাস্টমারের রিসিভেবল ক্রিয়েট হয়েছে আফটার ইনভয়েসের উপর। তো কাস্টমার আমাদের দুই ধরনের দুইভাবে পেমেন্ট করতে পারে, থোক বরাদ্দ পেমেন্ট করতে পারে অথবা ইনভয়েস টু ইনভয়েস পেমেন্ট করতে পারে। তো আমাদের বেস্ট অন কোম্পানি প্র্যাকটিস আমরা ইনভয়েস ধরে পেমেন্ট করতে পারি, কিন্তু আমি যদি ইনভয়েস ধরে পেমেন্ট এখন করে ফেলতে পারি তাহলে পরবর্তীতে আমাকে অ্যালোকেশন করতে হয় না। আর যদি আমি থোক বরাদ্দ নিই আর যদি অ্যালোকেশন না করি, সেক্ষেত্রে যে প্রবলেমটা হবে আমার এজিং রিপোর্টটা ভুল আসবে। তো এজিং রিপোর্ট ঠিক রাখার জন্য কি করতে হবে, ইনভয়েস টু ইনভয়েস কালেকশন করতে হবে, আদারওয়াইজ এজিং রিপোর্টটা ঠিক থাকবে না। তাহলে আমি কিভাবে কাস্টমারের পেমেন্টটা নিব, মনে করো একটা কাস্টমার ইনভয়েস ক্রিয়েট হয়েছে, তো সেক্ষেত্রে পেমেন্ট নেওয়ার জন্য এএম মডিউলে যাব এবং পেমেন্ট রিসিভ ফ্রম কাস্টমার, পেমেন্ট রিসিভ ফ্রম কাস্টমারে যাব এবং আমি কোথায় পেমেন্টটা রিসিভ করতে চাই। সাপোজ আমি এইচএসবিসিতে আমি পেমেন্টটা রিসিভ করতে চাই, কোন কাস্টমার, আমি যে কাস্টমারের কাছে পেমেন্ট রিসিভ করতে চাই, মনে করো যে আইবিসিএস এর কাছে আমি পেমেন্ট রিসিভ করতে চাই, এখন আইবিসিএস এর কাছে আমি এই টাকাটা পাবো। এখন আমি দুইভাবে করতে পারি। প্রথম অপশনটা হচ্ছে যে আইবিসিএস আমাকে 600 টাকা পে করলো, তাহলে কি হলো 600 টাকা আমি রিসিভ করলাম, তাই তো? কত নম্বর চেকে রিসিভ করলাম সেই চেক নাম্বারটা আমি এখানে রাইট ডাউন করলাম, চেক ডেটটা বললাম, ডিপোজিট ডেট বললাম, দিয়ে আমি যখন এখানে রিমার্কস লিখলাম, যদি আমি কোনো রিমার্কস থাকে সেটা লিখলাম, তাহলে কি হবে, আমি ইনভয়েসের সাথে অ্যালোকেশন করছি, ঠিক আছে? তাহলে আমাকে অ্যালোকেশন আর করতে হবে না, ঠিক আছে? আমি যদি এখন অ্যাড পেমেন্ট প্রসেসে ক্লিক করি, সেক্ষেত্রে এসএসবিসিতে আমার এই টাকাটা আমার রেমিট হিসেবে জমা হলো। তাহলে আমি যদি এখানে ক্লিক করি যে ভিউ পেমেন্ট রিসিভ ফ্রম কাস্টমার, তাহলে পুরো নাম্বার ইনভয়েসের ক্ষেত্রে আমি টাকাটা কালেকশন করলাম, ঠিক আছে? এবং আমার লেফট অ্যালোকেশন কত টাকা, 67 পয়েন্ট এত টাকা, 68.8 টাকা এখনো আমার কাছে পাবে। সেটা যদি আমি দেখতে চাই তাহলে আমি কাস্টমারের মধ্যে আমি কাস্টমার ট্রানজাকশনে যদি চাই যে আইবিসিএস প্রাইমেক্স অলরেডি কাছে কত টাকা পাবো সেটা আমার কাছে শো করবে, ঠিক আছে? হ্যাঁ, কারণ এই যে ক্রেডিট নোট রয়েছে এত টাকা, ঠিক আছে, আইবিসিএস প্রাইমেক্স, কারণ হচ্ছে যে আমি আইবিসিএস প্রাইমেক্স অলরেডি আমার কাছে 34 টাকা মাত্র পাবে, ঠিক আছে? এখন আমি একটা জিনিস দেখি, এখন আমার সাথে আমি যদি পেমেন্ট অ্যালোকেশনে যাই, সেক্ষেত্রে কাস্টমার পেমেন্ট অ্যালোকেশন এএম এর মধ্যে কাস্টমার পেমেন্ট অ্যালোকেশন আমি যদি আইবিসিএস প্রাইমেক্স দিই, এই 34 টাকা যে আমি কালেকশন বাকি আছে 34 টাকা, ঠিক আছে? হ্যাঁ, এই 34 টাকা আমি কি করছি, অ্যালোকেশন করিনি, এই কারণের জন্য কিন্তু আমার অ্যালোকেশন কম দেখাচ্ছে পেমেন্টে। তাহলে কি 34 টাকা আমি ক্রেডিট নোট করছিলাম, এই 34 টাকা আমাকে অ্যালোকেট করতে হবে। যে অ্যালোকেট করে আমি যদি 34 টাকা অ্যালোকেট করে এটা প্রসেস দিই, আমার অ্যালোকেটেড ডান হয়ে গেল, যে আমার দেখা দুইটার ক্ষেত্রে অ্যালোকেশন হয়ে গেছে। এখন আমি যদি এম মডিউলে যাই আবার রিসিভ ফ্রম কাস্টমারে যাই, তাহলে আমি যদি এসএসবিসিতে টাকাটা আমি পেতে চাই, তাহলে দেখেন এখন 34 টাকা আমার দেখাচ্ছে লেফট অ্যালোকেশনে বাকি আছে, আগে কিন্তু 800 টাকা দেখাচ্ছিল, কারণ কি ক্রেডিট নোটের টাকা আমি অ্যালোকেশন করি নাই, ঠিক আছে, ইনভয়েসের এখানে আসতে। এখন আমি যদি সাপোজ কাস্টম আইবিসিএস প্রাইমেক্স সে 34 টাকায় দিয়ে দিছে, তাই তো, 34 টাকা দিয়ে দিছে, 36 টাকা 36 পয়সা সে আর দিচ্ছে না, তাহলে কি এইটা আমি ডিসকাউন্টে দিয়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, আফটার ডিসকাউন্টে, তাহলে আমি কিন্তু ইনভয়েস ধরে অ্যালোকেশন করতেছি না। তাহলে আমাকে কি করতে হবে, এই টাকা যদি আমার অ্যালোকেশনে পড়ে থাকে, অ্যালোকেশন না করি, তাহলে কি হবে, ইনভয়েস এজিং রিপোর্ট ভুল দেখাবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি কি করব, অ্যাড পেমেন্ট নিলাম, থোক বরাদ্দ আমি ইনভয়েস ধরে কালেকশন করিনি, সেই ক্ষেত্রে দেখো আমার নিচে কোনো ইনভয়েস আসে নাই, লিস্ট আসে নাই, কারণ কি ইনভয়েস ধরে অ্যালোকেশন করি নাই, এই কারণের জন্য আসে না। এবং আমি পেমেন্ট রিসিভ করতে দেখাইতে পারবো যে আমার এই টাকা রিসিভ করছি কিন্তু বেসড অন কোনো ইনভয়েসের এগেনস্টে, থোক বরাদ্দ কালেকশন করছি, ঠিক আছে? হ্যাঁ, অ্যাডভান্স বা আমার 34 টাকা যে রিসিভ করছি কোনো মানে কোনো পেমেন্ট কোনো ইনভয়েসের এগেনস্টে না, ঠিক আছে? আর ডিসকাউন্ট আমার এত পয়সা ডিসকাউন্ট দেখাচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমার কি হলো, আমি যদি দেখি আমার এখানে যে অ্যাকাউন্টিংটা হয়েছে, অটোমেটিক্যালি আমার একটা ডিসকাউন্ট রেটে টাকাটা গেছে, পাঠির কাছে আমি 34 টাকায় পাইছি কিন্তু আমার জমা হয়েছে এত পয়সা, ঠিক আছে? সেক্ষেত্রে ডিসকাউন্টের একটা অ্যামাউন্ট চলে গেছে। তো এখন আমি যদি এজিং রিপোর্ট দেখি, আমি কাস্টমারের যদি এজিং রিপোর্ট দেখি, আমি যে জিনিসটা দেখতে পাবো, কাস্টমার এজিং আমি ট্রানজাকশনও পাবো,
এখানে কাস্টমারের এজিং এ আমার একটা টাকা পড়ে রয়েছে, তার লেফট অ্যালোকেশন হয়ে গেছে এত টাকা। এখন দেখো আমার কারেন্ট এত, ডিউ ডেটের এত টাকা অলরেডি রয়েছে, বাদ বাকি টাকাটা আমার এখনো এজিং এ পড়ে রয়েছে, টাকাটা আমি অ্যালোকেশন করিনি। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে কাস্টমার অ্যালোকেশনে যেতে হবে। এই যে 34 টাকা লেফট অ্যালোকেশনে পড়ে, যে 34 টাকা আমি কালেকশন করলাম, এইটাকে আমি অ্যালোকেশন করে দিতে হবে। ঠিক আছে, অ্যালোকেশন এক্সট্রাভাবে করতে হবে, আদারওয়াইজ আমার এটা মোর কমপ্লিট হবে না। আর আমি যদি সরাসরি এখান থেকে যদি পেমেন্ট কালেকশন করে ফেলি, হ্যাঁ, যেমন সাপোজ সার্ভিসেস প্রাইম এক্স, দেখা যাচ্ছে তার লেফট অ্যালোকেশন 36 পয়সা, আমার এখনো লেফট অ্যালোকেশন পড়ে রয়েছে। যেহেতু আমরা ডিসকাউন্ট দিছি, ওটা লেফট অ্যালোকেশন এই কারণের জন্য পড়ে রয়েছে। এখন আমাকে, আমি এম মডিউলে দেখলাম, এছাড়াও আমি আরেকটা ভাবে পেমেন্ট কালেকশন করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে যে পেমেন্ট রিসিভ ফ্রম ব্যাংক। পেমেন্ট রিসিভ ফ্রম যদি ব্যাংকে, যদি এখানে কাস্টমার দিই, হ্যাঁ, সেক্ষেত্রে যদি আমি এখান থেকে আইবিসিএস প্রাইমেট সিলেক্ট করি, আমি সাপোজ একটা আইবিসিএস প্রাইমেট থেকে আমি 4000 টাকা পাইলাম। আমি কিন্তু পাইলাম 4000 টাকা, কিন্তু আমি বলতে পারতেছি না এই 4000 টাকা কোন ইনভয়েসের এগেনস্টে পাইলাম, হ্যাঁ, এইটা আমি বলতে পারবো না। জাস্ট এখানে আমি পেমেন্টটা রিসিভ করে রাখবো। কিন্তু আমি যদি এখন তার আইবিসিএস প্রাইমেক্স এর ইয়াটা দেখি, তার প্রোফাইলটা দেখি, তাহলে আমি কি জিনিস দেখবো, আইবিসিএস প্রাইমেক্স সে কি আছে, আমি যে টাকা রিসিভ করছিলাম 40,000 টাকা, কিন্তু আইবিসিএস প্রাইমেক্স বলতেছে আইবিসিএস প্রাইমেক্স এর কাছে, কোম্পানি আইবিসিএস এর কাছে এত টাকা এখনো পাবে। ঠিক আছে, মানে কম আইবিসিএস এর কাছে, মানে আইবিসিএস কোম্পানির কাছে এত টাকা পাবে, কারণ আমি পেমেন্টে অ্যাডভান্স নিছি, কোনো ইনভয়েস হয় নাই। ঠিক আছে, এখন এই টাকাটা আমি যে রিসিভ করলাম, এখন আমাকে দেখো এখানে অ্যালোকেশন করতে যাচ্ছি 4000 টাকা। ঠিক আছে, এই 4000 টাকার মধ্যে আমি যে অ্যালোকেশন করব, এখানে আমি মনে করো যে 36 পয়সা অ্যালোকেশন করে দিলাম, 36 পয়সা অ্যালোকেশন করে দিলাম, কিন্তু এখন লেফট অ্যালোকেশন এত টাকা পড়ে থাকবে। কিন্তু এই টাকাটা তো আমি এখন কোনো ইনভয়েস নাই, অ্যালোকেট করতে পারবো না, তাই না? অ্যালোকেট না করতে পারলে কি হবে, আর একটা যদি ইনভয়েস না পর্যন্ত ওই টাকাটা ওইভাবে পড়ে থাকবে, যখন টাকা পাবো তখন ওই টাকার এগেনস্ট আমি ইনভয়েস করবো, তখন ওই এটার এগেনস্ট আমি অ্যালোকেট করতে পারবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার পেমেন্টের ক্ষেত্রে এটা একটা ইস্যু, অ্যাডভান্স পেমেন্ট করলাম বাট অ্যালোকেশন করতে পারলাম না। ঠিক আছে, সো আর এজিং রিপোর্ট নেওয়ার জন্য আমাকে এম মডিউলে যাই, আমি জাস্ট এখান থেকে ক্লিক করলে আমি এজিং রিপোর্টটা নিতে পারবো। ঠিক আছে, তো ওভারঅল এপি মডিউল এইটুকুই। এরপরে আমরা যে ফাংশনটি দেখব সেটা হচ্ছে যে এপি মডিউল, আর এআরটি হচ্ছে কাস্টমার রিলেটেড, এবং এখন এপি মডিউলটা সম্পূর্ণ সাপ্লাই রিলেটেড, সেটা আমরা এখন দেখব।